লোপা শাহবাগ মোড় অবরোধ করেছে সংখ্যালঘু যারা নির্যাতনের শিকার হয়েছে তাদের স্বজন এবং তাদের হিন্দু ধর্মাবলম্বী যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু দ্বিতীয় দিনের মতো আজকে আমরা দেখতে পাচ্ছি এই শাহবাগ মোড় তারা অবরোধ করে আন্দোলন করছে। আশপাশের যে সকল সড়ক রয়েছে সে সকল সড়কের যান চলাচল কিন্তু এই মুহূর্তে বন্ধ হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি এই গত কয়েক দিনে অর্থাৎ আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে গত কয়েকদিনে হিন্দু ধর্মাবলম্বীদের অনেকের বাসা বাড়িতে হামলা এবং মন্দিরে হামলার ঘটনা ঘটেছে বলে এই হিন্দু সম্প্রদায়ের যারা রয়েছেন তারা দাবি করছেন এবং সেই ঘটনার বিচার দাবি করে তারা আজ দ্বিতীয় দিনের মতো এই শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন করছে এবং তারা কিন্তু স্লোগান দিচ্ছেন যে তারাও বাঙালি তাদের উপর কেন নির্যাতন করা হচ্ছে, কেন তাদের মন্দির, কেন তাদের বাসা বাড়ি হামলার শিকার হচ্ছে, এই প্রশ্ন তারা রেখেছেন এবং এই মুহূর্তে তারা আমরা যেমনটি তাদের সাথে কথা বলে জেনেছি তারা আট দফা দাবি পেশ করেছে এবং এই আট দফা দাবির মধ্যে যেমনটি রয়েছে যারা এই হামলার সাথে জড়িত, যারা এই অগ্নিসংযোগের সাথে জড়িত তাদের বিচার দাবি করতে হবে, বিচার করতে হবে, বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এবং যারা এই ঘটনা ঘটেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এর বাইরেও হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছে অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের যারা রয়েছে তাদের উপর যেন কোনো ধরনের নির্যাতন, কোনো ধরনের হয়রানি করা না হয় সেটি বর্তমান যে সব নতুন সরকার রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকারকে সেটি নিশ্চিত করতে হবে। তো এই সকল দাবি নিয়েই কিন্তু এই শাহবাগ মোড়ে আন্দোলন করছে হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছে তাদের সেই সকল জনগণ রয়েছে এবং তার সাথে সাধারণ শিক্ষার্থীরাও রয়েছে। তো